হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ আমি আজকে আমার ড্রয়িং কালেকশনগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো, রাধাকৃষ্ণের এই ড্রয়িংটা আমি জাস্ট কালকে রাত্রিতেই কমপ্লিট করেছি, আর এখান থেকে যে ড্রয়িংগুলো শুরু হয়েছে এই ড্রয়িংগুলো অনেকই পুরনো, পুরনো বলতে অনেকটাই, কারণ যখন কোভিড টাইম চলছিল তখনকার এই ড্রয়িংগুলো, তখন আমি এগুলো করেছিলাম, কারণ তখন তো সব কিছুই বন্ধ। এবার প্রত্যেকটা দিন একটা করে পেপার নিয়ে বসতাম আর একটা করে ড্রয়িং করতাম, আর এই ড্রয়িংটা আমার ভীষণ প্রিয়। শুধু এটা বলেই নয়, আরও অনেক ড্রয়িং আছে যেগুলো আমার ভীষণই প্রিয়। একটা কথা বলতেই হয়, এই ড্রয়িংগুলোর সাথে অনেক মেমোরিজ, অনেক ইমোশন জড়িয়ে রয়েছে। এই জিনিসটা যারা ড্রয়িং করো তারা অবশ্যই বুঝবে, কারণ যখন পুরনো মেমোরিজগুলো রিমাইন্ড করা হয়, যখন তোমরা দেখো যে কী কী ড্রয়িং করেছিলে না করেছিলে, সেগুলো দেখতে তোমাদের কতটা ভালো লাগে। সঙ্গে যে ডেটগুলো দেওয়া থাকে, এখানে হয়তো ডেটগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে যাই হোক আমি তোমাদের সাথে আমার মেমোরিজগুলো শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর এগুলো ছাড়াও বেশ কিছু ছবি সুন্দর ছিল, যেগুলো হয়তো আমি দিয়ে দিয়েছি, বা কখনো এমনও হয়েছে যে হারিয়ে গিয়েছে বা ছিঁড়েও গিয়েছে, তো সেগুলো এখানে আমি ইনক্লুড করতে পারিনি। আর এই ড্রয়িংটা মাদার্স ডে স্পেশাল এঁকেছিলাম, যেটা আমার মায়ের ভীষণ পছন্দ। আর সত্যি বলতে আমি ড্রয়িং করতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন কোনোভাবেই ড্রয়িং করতে পারি না, কারণ ইচ্ছে থাকলেও প্রথম কথা আমি সময় পাই না একটুও, আর দ্বিতীয় কথা হলো আমার চোখের পাওয়ারের জন্য আমি বেশি আঁকতে পারি না। তোমরা যে ফার্স্ট রাধাকৃষ্ণের ছবিটা দেখলে, ওটা এখন আমি ছুটিতে এসেছি, সেই জন্য এই কদিন টাইম পেয়েছি বললে একটু করে করতে পেরেছি। আর এই দেখো, আমি এখানে আমার গোটা বিছানায় এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এবং একটা গ্যালারি তৈরি করার চেষ্টা করেছি, আর যেটার আমি নামও দিয়েছি যে আর্ট গ্যালারি। তো আরও অনেক ছবি আছে, সব আমি এখানে ধরাতে পারিনি। আর এই পুরো আর্ট গ্যালারিটা থেকে তোমাদের কোন ছবিটা খুব ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখান থেকে শুরু হচ্ছে যে ড্রয়িংগুলো, সেগুলো আমার আরও পুরনো ড্রয়িং, কারণ এগুলো আমি কোভিড টাইমের আগে, মানে একদম কোভিড টাইমের আগে বলতে অনেকটাই আগে, মানে একদম ক্লাস 9-10 পর, এক্সামের পর যে টাইমগুলো থাকতো সেই টাইমগুলোতে আঁকতাম, তো সেই সমস্ত ছবিগুলো আছে। যদিও তোমরা ছবিগুলো থেকে বুঝতেই পারবে, কারণ প্রচণ্ড খারাপ অবস্থা এখন ছবিগুলোর, কিন্তু আমি এগুলোকে অনেক যত্নে রেখেছি, কারণ ওই যে বললাম একটা ইমোশন কাজ করে। আর এই যে এটা বলতে গেলে সেকেন্ড আর্ট গ্যালারি, আর এখান থেকেও কোন ড্রয়িংটা ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই জানিও। তো এই ছিল আমার ড্রয়িং কালেকশন, তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা এতদূর অবধি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।